ফ্রেন্ড, এই লেখাটাকে টিপে লাইক করে দিন, আর লাল মতন লেখাটাকে টিপে সাবস্ক্রাইব করে দিন, আর ঘন্টাটাকে টিপতে অবশ্যই ভুলবেন না, তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিওগুলি সবার প্রথমে। এটিএম জালিয়াতি এই মুহূর্তে দেশের অন্যতম সমস্যা, আর সেই সমস্যা মোকাবেলা করার জন্য এসবিআই কিন্তু নতুন একটা প্রসেস নিয়ে এসছে। এবং সেই প্রসেসটা কী, এবং আপনার টাকা যদি নিরাপদ রাখতে চান তো অবশ্যই কিন্তু এই প্রসেসটা কিন্তু জেনে রাখা দরকার। তা 2020 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু এই পদ্ধতি চালু হবে। তা আপনি যদি জেনে না থাকেন তাহলে কিন্তু চরম অশান্তি ভোগ করতে পারেন, তা অবশ্যই আপনার জেনে রাখা দরকার। তা বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিও ঠিক নিচে দেখতে পাবেন লাল মতন সাবস্ক্রাইব বাটন আছে, ওটাকে ক্লিক করে রাখবেন, এবং তার পাশে দেখবেন একটা বেল আইকন আছে, ওটাকে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে কী হবে, যখন যখন এই চ্যানেলে ভিডিও আপলোড হবে সেটা কিন্তু আপনি সবার প্রথম দেখতে পেয়ে যাবেন। তা বন্ধুরা, এটিএমে টাকা তুলতে গেলে কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা পিন নম্বর দিতে হয়, এবং সেই পিন নম্বর সাবমিট করে আপনি টাকা তুলেন। তা সেক্ষেত্রে এসবিআই একটু চেঞ্জ নিয়ে এসছে, এবং আপনি যদি টাকা তুলতে যান এবং সেক্ষেত্রে কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপি যখন আপনি স্ক্রিনে দেবেন তখনই কিন্তু আপনি টাকাটা উইথড্রল করতে পারবেন। কেননা জালিয়াতি ভরে গেছে, এবং সেই জালিয়াতির জন্য কিন্তু অনেকজন টাকা লস করেছে বা অনেকজনের টাকা খোয়া গেছে, এবং সেই পদ্ধতির জন্য কিন্তু আপনাকে এই ওটিপি সিস্টেম পাসওয়ার্ড নিতে হবে। তা এই ওটিপি সিস্টেমের কিন্তু কিছু কিছু সমস্যাও রয়েছে, এবং সেই সমস্যাগুলো আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তা বন্ধুরা, সেই সমস্যাগুলো হলো যে এটিএম থেকে টাকা তোলার সময় 10,000-এর বেশি টাকা তোলার ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে। আপনি যদি 10,000-এর কম তোলেন তা সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে ওটিপি আসবে না, বা এই সিস্টেমটা কাজ করবে না। আর আরেকটা অসুবিধা হলো, এই সিস্টেমটা কেবলমাত্র রাত্রি 8টা থেকে সকাল 8টার মধ্যে কাজটা করবে, ঠিক আছে? যে ওটিপি সিস্টেম কাজটা, আপনি যদি রাত্রি 8টা থেকে সকাল 8টার মধ্যে কাজটা বা টাকা তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, বাকি সময় কিন্তু আপনার ওটিপি আসবে না, ঠিক আছে? এটাই কিন্তু এসবিআই তরফ থেকে জানানো হয়েছে। আরও একটা অসুবিধা হলো, আপনি যদি এসবিআই এটিএম ছাড়া অন্য এটিএমে টাকা তুলতে যান তা সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা কাজ করবে না। তা আপনাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র যে এসবিআই এটিএম আছে এবং সেই এটিএম থেকে আপনাকে টাকাটা তুলতে হবে। আদার্স কোনো ইউনিয়ন ব্যাঙ্ক বলুন বা ইউবিআই ব্যাঙ্ক বলুন বা আদার্স যে কোনো ব্যাঙ্কে, আপনার কিন্তু এই সিস্টেম কাজ করবে না। তা বন্ধুরা, বুঝতে পারছেন যে আগামী 1 জানুয়ারি থেকে কিন্তু এই নিয়মটা চালু হচ্ছে। তা অবশ্যই কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার প্রিয়জনদের মধ্যে যদি পারেন শেয়ার করবেন এই মেসেজটা, তাহলে কিন্তু আপনার পরিবারের মধ্যে কেউ না কেউ উপকৃত হবে। তা বন্ধুরা, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।